তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে? তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক হচ্ছে অক্ষয় কুমার দত্ত। নেক্সট হচ্ছে তত্ত্ববোধিনী সভাকে কবে প্রতিষ্ঠা করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 সালে। নেক্সট হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটির সম্পাদক কে? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটির সম্পাদক হচ্ছেন হরিশ্চন্দ্র মুখার্জি। সাঁওতাল বিদ্রোহ কোন বছর শুরু হয়েছিল? 1855 সালে। একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন ডিরোজিও। ভারত ও আফগানের সীমারেখা নাম কি? ভারত এবং আফগানিস্তানের যে সীমারেখাটি আছে তার নাম হচ্ছে ডুরাল্ট লাইন। কোন বছর রেল বোর্ড গঠিত হয়? 1905 সালে। নেক্সট হচ্ছে ভারতের বা ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়? লর্ড ডালহৌসিকে। সাধারণ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিবনাথ শাস্ত্রী। সাধারণ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন শিবনাথ শাস্ত্রী। ভারতীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কেশবচন্দ্র সেন। সাঁচিস্তূপ কে নির্মাণ করেন অশোক। নেক্সট হচ্ছে অমিত্রঘাত উপাধি কে নেন? বিন্দুসার। সেফ ট্রেড ইন আসাম গ্রন্থটি কার লেখা? দ্বারকানাথ গাঙ্গুলির। সেফ ট্রেড ইন আসাম গ্রন্থটি কার লেখা? দ্বারকানাথ গাঙ্গুলির। নেক্সট হচ্ছে কে কবে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন? ডক্টর আত্মরাম পাণ্ডুরঙ্গ 1867 সালে। নেক্সট বঙ্গভঙ্গের ফলে গঠিত নতুন প্রদেশের গভর্নর কে ছিলেন? ব্যামফিল্ড ফুলার। সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। নেক্সট হচ্ছে ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সতীশচন্দ্র মুখার্জি। মল্লে মিন্ট্রো সংস্কার কোন সালে প্রবর্তন করা হয়? 1909 সালে। নেক্সট হচ্ছে অ্যান্টি সার্কুলার সোসাইটি কে গঠন করেন? শচীন্দ্র কুমার বসু। এ ন্যাশন ইন ম্যাকিং গ্রন্থটি কার লেখা? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট হচ্ছে উত্তর মেরু লেক থেকে কাদের সম্বন্ধে জানা যায়? চোল রাজাদের সম্বন্ধে জানা যায়। নেক্সট হচ্ছে কার আমলে ইউরোপীয় সৈন্যরা ভারতে শ্বেত বিদ্রোহ ঘোষণা করেছিলেন? লর্ড ক্যানিং। কোন গ্রিক দূত ভাগবত বা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন? হেলিওডোরাস। মির্জা আসাউল্লি খান গালিব কোন সম্রাটের সভাকবি ছিলেন? বাহাদুর শাহ জাফরের। নন্দবংশের শেষ রাজাকে? ধননন্দ। বৌদ্ধদের উপাসনাস্থলকে কি বলা হয়? মঠ বা বিহার?